গুড মর্নিং সকলকে, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। কালকে তো পুজো হলো, এবার আজকে সকালবেলা এমনি অতটা কালকে নোংরা টোংরা হয়নি, তো আগেই বলেছিলাম সকালবেলা এই ঠাকুরের বাসন যেগুলো আছে সেগুলো মাজতে টাজতে হবে, আর এমনি তো ঘরের কাজ তো থাকবেই। কিন্তু যা গরম পড়েছে আমার, না সত্যি অত ঘাম বা অত গরম আমার শরীরে, কিন্তু কালকে থেকে আমারই এত গরম লাগছে। আর যাদের ধরো বেশি গরম লাগে তাদের খুব মুশকিল, আমার যেমন শীতটা বেশি। তুতানের কালকে ডান্স ক্লাস ছিল, সেটা হয়নি, এখন যাবে। আমি তাড়াতাড়ি করে উঠে এই ভাতটা আগে বসে নিলাম, তারপর ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শুরু করি। চল, ভাত হয়ে গেছে আর ব্রেকফাস্টের জন্য বানাবো চাউমিন। ওরা তিনজন খাবে, আমার যেহেতু পূর্ণিমার পুজো করতে হবে তাই আমি খাবো না। তো চাউমিনটা এখানে রেডি হয়ে গেছে, একদম ভেজ চাউ বানিয়েছি। চাউমিনটা বানাতে গিয়ে খুব মজা হয়েছে, না আছে পেঁয়াজ, না আছে তোমার ডিম, কি করবো। ও এবার বেরিয়ে গেছে মানে দুধ আনতে, সিন্নির জন্য লাগবে বলে ফোনটা নিয়ে যায়নি, আনতেও পারিনি আমি, তাই ভেজ চাউই করে ফেললাম। এইবার তো এনারা তো অত ভেজ চাউ পছন্দ করে না, আমি যাই হোক এখন খেয়ে নে ওই খাবে। আর আজকে আমার একটা সব থেকে বড় কাজ, এখন ঘর দরে অনেক উল্টোপাল্টা আছে, আর সব থেকে বড় কাজ যেটা আছে সেটা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজের মধ্যে আমে ভর্তি, মানে বাস্কেটটা না সবজির থেকে বেশি আম হয়ে গেছে। আর দেখবে পুজোর আগে মানে পরে প্রসাদ টোসাদ হয় এই সবগুলো সব ভর্তি হয়ে থাকে, মিষ্টি এগুলো সব আগে মানে ফ্রিজটাকে ক্লিন করতে হবে, ব্রেকফাস্ট হোক তারপরে। আমি ব্রেকফাস্টে খেলাম হচ্ছে একটা আম আর একটা মিষ্টি, আর কালকে পুজোর পর যাতে প্রসাদ টোসাদগুলো নষ্ট না হয়ে যায় তাড়াতাড়ি করে ফ্রিজে যা পেরেছি ঢুকিয়ে দিয়েছে। ফ্রিজের অবস্থা একদম টেরিফিক, তাই জন্য পুরো ফ্রিজ খালি করলাম, এমনকি বাস্কেটটাও মানে ফ্রিজটা মোটামুটি তোমার অর্গানাইজ করলাম। আর এই বাস্কেটটার মধ্যে দেখো শুধু আম আর আম, মানে কয়েকটা শুধু ভেজিটেবলস রাখতে পেরেছি আর শুধু আম। আর আমি ভাবছি যাদের বাড়িতে ধরো গাছ আছে, আমাদের নয় কেনা আম, আর যাদের বাড়িতে গাছ আছে তাদের কি অবস্থা হয়। আমার শ্বশুরমশাই বিয়ের পর খালি এই এইটার ব্যাপারে খুব আমাকে শিখেছে কীভাবে আম রাখতে হয়। আম না সবসময় এই দিকটা নিচের দিকে রাখে আর মুখটা ওপর দিকে রাখতে হয়, তবে আম বেশি দিন ভালো থাকে। তারপর যেইটা সব থেকে শক্ত সেইটা নিচে, আর এই যেইটা যেমন একটু নরম নরম হয়ে গেছে এটা আজকেই খেয়ে নিতে হবে, এটা এই জন্য সবার উপরে। তো বাবা এইভাবে শিখিয়েছেন। ফ্রিজটা পরিষ্কার করার আগে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, আর ফ্রিজ পরিষ্কার করতে করতে সমস্ত কাঁচা হয়ে গেছে। কালকে পুজো ছিল, গ্যাপ দিয়েছি, ব্যাস এত জমে গেছে, আজকে সব একসাথে কেচে ফেলেছি। আর মানে ছাদে এসেছি, কী যে রোদ, কী বল, সামান্য ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গেছি, পুরো রোদে ঘেমে অস্থির হয়ে গেছি। আর আমি ভাবি যারা ধরো বাইরেই গরমে কাজ করে, মানে এমন কিছু লোক আছে না যাদের পার্টিকুলার বাইরেই কাজ, যেমন বাজারের লোকেরা, তাদের কী অবস্থা সত্যি গরমে, কন্ডাক্টর বাসে কত মানুষ আছে যাদের বাইরেই কাজ করতে হয়। এইছিল আমরা খালি একটাই আলোচনা করছিলাম, এই ট্রেনের দুর্ঘটনাটা কি, আমরা দেখবে মানুষ একরকমভাবে কত হাসি খুশিভাবে মানুষ আমরা ঘুরতে যাই, কত মানুষের আনন্দ থাকে, সেখানে গিয়ে এই অবস্থা। তারপরে বাচ্চা টাচা নিয়ে কত লোক, মায়েরা শুয়ে থাকে, মানে টিভি খোলা যাচ্ছে না, মানে সোশ্যাল মিডিয়া কিছু দেখা যাচ্ছে না, খালি এই এই দুর্ঘটনা। তার মধ্যে দু একজন দেখলাম বলেছে যে ভালো আছে, ওটাই স্বস্তির ব্যাপার। মানে জীবনটা মানে সত্যি অনিশ্চিত, তাও আমরা কত কিছু ঝগড়া করি, মারপিট করি, কত কিছু করি। এখন রান্না হয়নি, এই সব কাজগুলো করে এখন রান্না করি, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে তো পূর্ণিমা সিন্নি, আজকে আয়োজন খুবই কম, এই যে ঠাকুরের পুজোটা আমার হয়ে গেল। এই একদম ডান্স ক্লাস থেকে এসে চুল কেটে আনলে, দেখি ছাড়টা ভালোই হয়েছে, বাটি ছাড় নাকি ট্রিম করেছো। আর আজকে পূর্ণিমা, আজকে চুল কাটে আমাদের মনে ছিল না, মারা থাকলেই বলতো চুল কাটে কি কাটে না। স্নান করে নাও তাড়াতাড়ি করে, দিদাকে জিজ্ঞেস করবি, আর কাটা তো হয়ে গেছে, আর জিজ্ঞেস করে কি হবে। আজকে লাঞ্চ মেনুতে আছে উচ্ছে আর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজা, পটল আলু চিংড়ি মাছের তরকারি আর ডিমের বড়ার তরকারি। তো এই হচ্ছে আমাদের সানডের আজকে লাঞ্চ মেনু। এই এখন রেডি হলাম, এবার ব্যাপারটা হলো মানে আমি ভেবেছিলাম অন্য একটা শাড়ি পরবো, এবার দেখবে আমরা সবাই একটা প্ল্যান করে রাখি এটা পরবো,
তার ব্লাউজটা আমি কোথাও খুঁজে পেলাম না, কোথায় রেখেছি, এই বাড়িতে না ওই বাড়িতে, ওই বাড়িতে থাকবে না, খুঁজেই পাচ্ছি না। মানে ঘর দোর অবস্থা দেখলে মানে কান্না পাবে, এই অবস্থা, সব খুঁজেছি কোথাও নেই। তাই জন্য আর দেখবে একবার মনটা থেকে তুমি ওইটা সেট করে রেখেছো, ওর সাথে অর্নামেন্টস যা করবে সেট, মানে সব ঠিকঠাক করা থাকলে তারপর আর কোনো কিছুই মনে হয় যেন ভালো লাগবে না, সবই যেন গরম লাগছে, এমনিই গরম। তারপরে বাধ্য হয়ে এই শাড়িটাই পরলাম, আর কিচ্ছু করার নেই। তো এখন যাচ্ছি হচ্ছে যেই মানে নিমন্ত্রণে যাচ্ছি, নিমন্ত্রণ বাড়িটা খুব সুন্দর, মানে আমরা সাধারণত কি কিসে যাই, ম্যারেজ অ্যানিভার্সারিতে যাই, বাচ্চাদের জন্মদিন, এইসব নানা রকম অনুষ্ঠানে যাই। আজকে যে পার্টিটা হচ্ছে সেটা হচ্ছে একজন মায়ের জন্মদিন, মানে বাবা আর ছেলে মিলে সেলিব্রেট করছে, সঙ্গে মাও, সেই জন্য এটা বেশি সুন্দর। তাই এই সবাই এখন আসবে, একসাথে সবাই মিলে যাবো। আমি তো কখন থেকে রেডি হবো স্যার, তা ফোন করেছিল ওদেরকে? না, এরকম করে নিচ্ছে, এখন ওটা বলবো, বলো 15-20 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে সব। চলো বেরো, নামতে লাগি। বাবা, আজ এবার একজন অর্নামেন্টস পড়েছে, ভাল লাগছে। ফোন করে বললে আরো 5-10 মিনিট বাদে রেডি হতে, মানে আমাদের থেকেও লেটুস কেউ আছে, আমরা তো সব জায়গায় একটু লেট হয়েই যায়। কিন্তু আমার যে মানে আজ রাত্রি 2 বাজবে আমার ঘর গোছাতে, এটা মানে আমাদের কাছে অভিশাপ, মানে বেরোনোর আগে ঘর তোর অগোছলো হবে, যতই আমি গুছিয়ে রাখি ও মানে একটা না একটা কিছু পাবো না, তখন তাড়াহুড়োর মধ্যে সব বার করে দেবো, ব্যাস। এই হলো আজকের বার্থডে কেক, আর দেখতে বেশ সুন্দর লাগছে, আর বিশেষ করে আমার ভালো লাগছে ওই বলগুলো। আমরা এখানে মেয়েরা খেতে বসেছি আর এরপরে ছেলেরা বসবে। তো আমি না প্রথমে বলেছিলাম একটু অন্যরকম, অন্যরকম এই কারণেই দেখবে, মানে আমরা এই মায়েরই জন্মদিন হবে এই ব্যাপারটা হ্যাবিচুয়েটেড নই, মানে ঠিক আছে জন্মদিন হচ্ছে, বাড়িতেই কোথাও রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, বাড়িতে অল্প লোক আসছে, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু বড় করে সবাইকে ডেকে যে বার্থডেটা হয় এখনো পর্যন্ত আমরা কিন্তু সেটার সাথে অভ্যস্ত হইনি, তাই জন্য আমার ছেলে প্রথমে একটু চমকে গেছিল। তো আস্তে আস্তে এইগুলো হতে থাকলে কি হবে, সবার মধ্যে এই জিনিসটাও চলে আসবে যে মায়েদেরও বড় করে এরকম সেলিব্রেট করা হয় বার্থডে, বা বাবাদেরও হয়। তাই জন্যই আমি একটু অন্যরকম বলেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে কমেন্ট করবে, আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। বাড্ডেগাল খুব খুব গুনে, আজকে শুনলাম এই ব্লাউজটা নিজের আগে বানিয়েছে, এগুলো কিসের? হ্যাঁ যাই হোক, আমরা তো সেটা পারি না, না তাহলে থ্যাংক ইউ। আর যদি তোমরা ভিডিও দেখে লাইক করো তাহলে আমার পরের ভিডিওটা বানাতে অনেক উৎসাহ লাগে, কেননা লাইকটা হচ্ছে একটা দেখো কাজের স্বীকৃতি, আমরা কীরকম কাজ করলাম, মানুষের ভালোবাসা কতটা পেলাম, এটা আমরা লাইকের মাধ্যমেই বুঝতে পারি, সেই জন্যই লাইক করতে বল।
টাটা গুড নাইট। বাড়ি আসলাম, ভালোই আনন্দ হলো, তো দেখালাম তো বার্থডে গার্লকে, অনেক গুণের মেয়ে। আমি ওইটা জানতাম না, পার্লার আছে জানতাম, কিন্তু যে এত সুন্দর সব মেয়ে, ওরা যারা সমস্ত স্টিচিং বলে ওই করে দেয়, তো খুব ভাবলাম জানা রইলো, খুব ভালো তো তাহলে। তো এই বাবা কি অসহ্য গরম, আর আমাদের তো একটা বড় মানে দেখা তো লজ্জা লাগছে, যা অবস্থা পড়ে গেছি, তো সেগুলো এখন না তুললে হবেই না, একদম তুলে যত রাতই হোক তারপরে শুভ। বিশাল কাজ আছে, সকালবেলা কেচেছি এত জামা কাপড় হয়ে পড়ে আছে, সেগুলো এইগুলো তো এই করি। তার ভিডিওটাও এখানে শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ডে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।